প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদেরকে মনে করা শুরু। ইতিমধ্যে আমরা একটা ক্লাস পরিচালনা করেছি, সেখানে আমরা রুই মাছের শ্রেণীবিন্যাস, বৈরাকৃতি, তাদের স্বভাব, বাসস্থান এগুলো আমরা দেখেছি। আজ আমরা দেখবো রুই মাছের রক্ত সম্বন্ধ। রক্ত সম্বন্ধ তো হৃৎপিণ্ড এবং শিরা, উপশিরা এগুলি নিয়ে, শাখা প্রশাখা ধমনী এগুলি নিয়ে এদের রক্ত সংবর্ধন্ত গঠিত। রুই মাছের রক্ত লাল রঙের, রক্তে হিমোগ্লোবিন আছে। এদের রক্তের উপাদান রক্ত রস এবং রক্তের উপাদান নিয়ে রক্ত গঠিত। রুই মাছের রক্তে দুই ধরনের উপাদান থাকে, লোহিত রক্ত কণিকা এবং শ্বেত রক্ত কণিকা। লোহিত রক্ত কণিকা আকার ডিম্বাকৃতির এবং নিউক্লিয়ার যুক্ত, অপরদিকে শ্বেত রক্ত কণিকার আকৃতি বিষ্ট। হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৈশিক জালিকা এইগুলো নিয়ে রুই মাছের রক্ত সংবর্ধন গঠিত। আমরা যদি হৃৎপিণ্ড দেখি, আমরা বাইরে আকৃতি দেখছি হৃৎপিণ্ডের, হৃৎপিণ্ড রুই মাছের আমরা মা বৈরাকৃতি পড়ার সময় মাথা পড়েছে, সেখানে মাথার দুই পাশে কান্ত দিয়ে ঢাকা থাকে ফুলকা। এই ফুলকার ঠিক পিছনে, এই ফুলকাটির পিছনে এদের হৃৎপিণ্ড অবস্থিত, হৃৎপিণ্ড অবস্থিত। এদের হৃৎপিণ্ড মূলত অন্যান্য মাছের ন্যায় রুই মাছের হৃৎপিণ্ড দুটি প্রকর্ষণীয় গঠিত, দুইটি প্রকর্ষণীয় গঠিত, একটা অলিঙ্গ অপরটি নিলাম। হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াল নামক পদ দ্বারা আবৃত থাকে এবং পেরিকার্ডিয়াল গহ্বরের ভিতরে অবস্থান করে। এখানে যদি আমরা বাইরের আবরণ দেখছি, বাইরের থেকে গঠন দেখছি এবং এটা আমরা প্রস্তুত দেখছি। এখন আমরা এখানে যদি দেখি হৃৎপিণ্ডের যে মূলত দুটো প্রহার প্রকোষ্ঠ দুইটা, একটা হলো অলিঙ্গ বা একক্রিয়া, অপরটি হলো ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল বা নীলা একটিম বা অলিঙ্গ, ভেন্ট্রিকল বা নীলা। আর এর সাথে একটি উপকোষ্ঠ আছে সাইনাস গুলোর, এটা মূল প্রকোষ্ঠ নয়, দুই মাসের মূল প্রকোষ্ঠ নয়। এখন আমরা যদি দেখি এদের এই যে অবস্থানটা, সাইনাস গুণসাস হৃৎপিণ্ডের যে রক্ত প্রবেশ করে সেটা দেহের বিভিন্ন অংশ থেকে আসে এবং শিরার মাধ্যমে প্রথমে সাইনাস ভেনোসাস আসে। সাইনাস ভেনোসাস হৃৎপিণ্ডের পৃষ্ঠ থেকে অবস্থিত, প্রকোষ্ঠটি প্যাসিভ পাতলা, প্রকোষ্ঠটি প্যাসিভ পাতলা এবং পাতলা পাতলা প্রাচীরের দ্বারা আপনি তো অত্যন্ত বড় প্রকাশ। এটি অ্যাক্রিয়ামের সাথে সাইনো অ্যাক্রিয়া সিদ্ধের মাধ্যমে যুক্ত থাকে। এরপরে অ্যাক্রিয়াম যেটা হৃৎপিণ্ডের সম্মুখ পৃষ্ঠদেশ অবস্থিত অত্যন্ত বড় বড় প্রকাশ, এর প্যাসিড পাতলা, এটি একদিকে ভেন্ট্রিকলের সাথে একটু ভেন্ট্রিকলের সিদ্ধের দ্বারা যুক্ত। অ্যাক্রিয় সাইনো অ্যাক্রিয় সাইনো অ্যাক্রিয়াল সিস্টেম মাধ্যমে যুক্ত থাকে, অপরদিকে ভেন্ট্রিকলের সাথে অ্যাক্রিগুলো ভেন্ট্রিকুলার সিস্টেম মাধ্যমে যুক্ত থাকে। আর ভেন্ট্রিকল হলো হৃৎপিণ্ডের সর্বশেষ প্রকাশ এবং অঙ্কের সবচেয়ে লক্ষ্য করলে দেখা যাবে যে নগরটা যত বড় এর ফেসটা অনেক বেশি পুরু এবং মাংস। এটি একদিকে অ্যাক্রিয়ামের সাথে যুক্ত থাকে, অন্যদিকে বালব সাইটের সাথে যুক্ত হয়ে এই বালব সাইটের সাথে, যেটা আমরা প্রশস্ত অংশ দেখছি, এটাও হৃৎপিণ্ডের মূল প্রদর্শন। মূলত এই ঘেন্টা লালটা নিচের দিকটা প্রশস্ত হয়ে এই ধরনের একটা গঠন তৈরি করে, যাকে আমরা বালবাস আটিয়াসস বলছি।
ট্রিটমেন্টের যে প্রকোষ্ঠগুলো আছে, প্রকোষ্ঠগুলো একটা আরেকটার সাথে যুক্ত থাকে। এই যে পথ, এই পথের প্রত্যেকটা পথের মুখে কপাটি আছে, এই কপাটিকে রক্তরে শুধুমাত্র একদিকে যেতে দেয়, বিপরীত দিকে আসতে দেয় না। এই জন্য হৃৎপিণ্ডের রক্ত সংগ্রহ একমুখী, এদের রিভার্সের ক্ষেত্রে একমুখী রক্ত সংগ্রহ দেখা যায়। তাহলে সাইনাস এবং ধনুসংসের মাঝখানে যে সাইনাস ধনুসংসের মাধ্যমে যে কপাটিকা থাকে, এই কপাটিকে বলা হয় সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা যেটা রক্তকে সাইনাস থেকে, সাইনাস ধনুসংস থেকে অ্যাট্রিয়ামে যেতে দেয়, কিন্তু বিবরণীতে আসতে দেয় না। আবার অ্যাট্রিয়ামের সাথে নিলয়ের মাঝখানে থাকে অ্যাট্রিও ভেন্টিকুলার কপাটিকা, যেটা রক্তকে শুধুমাত্র ভেন্টিকুলে যেতে দেয়। তেমনি ভেন্টিকাল এবং বালবাস অ্যাট্রিয়ার সাথে মাঝখানে থাকে ভেন্টিকিউলো বালবাস কপাটিকা, যেটি রক্তকে শুধুমাত্র নিলয় থেকে বালবাস অ্যাট্রিয়া দিতে সাহায্য করে, কিন্তু বিবরণীতে ফিরে আসতে দেয় না। এবার হৃৎপিণ্ডের মাধ্যমে যদি আমরা রক্তের গতিপথটা দেখি, এখানে যদি আমরা রক্তের গতিপথটা দেখি, তাহলে দেখা যাবে যে রক্তের গতিপথ প্রথমে সারা দেহ থেকে রক্ত আসছে, সাইনাস ভেনাস আছে, সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস এখান থেকে রক্ত যাচ্ছে অ্যাট্রিয়াম, সেখান থেকে যাচ্ছে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল সেখান থেকে আসছে বালবাস আর্টেরিয়াস, বালবাস চলে যাচ্ছে খুলিকায়। তাহলে সারা দেহ থেকে যে রক্তটা আসছে সেটা পাদদেশ যুক্ত রক্ত, যে রক্ত ধনুসাস অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল বালবা আর্টারিসে চলে যায় খুলিকায়। এখানে আমরা সবুজ রঙটা কর্মরস যুক্ত বোঝাবো। এবার আমরা হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন দেখব, সংকোচন ও প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ড রক্ত দেহের বিভিন্ন অংশে পরিবাহিত করে। যখন আবার একটু আমরা এটা দেখি, পরিবাহিত হয় এখানে সংকুচিত হয়, পর্ব অরণ্য প্রশ্ন সংকুচিত হয়, সাইনাস ভেনাসের সাথে সাথে অ্যাট্রিয়াম সংকুচিত হয়, তারপর ভেন্টিকল সংকুচিত হয়, বালবাস সংকুচিত হয়। হৃৎপিণ্ডের এই সংকোচনকে বলা হয় সিস্ট। পরক্ষণে পরক্ষণে এই প্রকোষ্ঠ বা উপকোষ্ঠগুলি ধীরে ধীরে প্রসারিত হয়ে আগের অবস্থায় ফিরে যায়, এই প্রসারণকে বলা হয় বায়স্ত। তাহলে সংকোচন প্রসারণ নামে রক্ত তথা কার্বন যুক্ত রক্ত হৃৎপিণ্ডের ভেতর দিয়ে কলকাতায় গমন করছে। এবার আমরা রক্ত সংক্রান্ত যদি দেখি, অবশ্যই ধমনী এবং শিরে আছে, অর্থাৎ আমরা জানি হৃৎপিণ্ড থেকে যেসব রক্ত নাবে,
হৃৎপিণ্ড থেকে তৈরি হয়ে দেহের ভিন্ন অংশে রক্ত বই নিয়ে যায়, তাদেরকে আমরা ধমনী বলি। একইভাবে যারা ফিরে আসে তারা হলো শিরা। এখানে আমরা ধমনী রক্ত সম্বন্ধে দেখবো। আমাদের মানুষের ক্ষেত্রে যেটা ঘটে, এই যেটা হৃৎপিণ্ড থেকে বের হয়ে যায় যেটা, সেটা যেমন কান্ডাসিযুক্ত রক্ত ফুসফুসে যায়, সেখান থেকে আবার অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে। কিন্তু উদয় মাসের ক্ষেত্রে শুধুমাত্র কার্বন্ডাইঅক্সাইডযুক্ত রক্ত হৃৎপিণ্ডের ভেতর দিয়ে বের হয়ে যায়, এখানে পুনরায় আর অক্সিজেনযুক্ত ফিরে আসে না। এই যে চলাচলটা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হৃৎপিণ্ডের এই অংশ থেকে কার্বন্ডাইঅক্সাইড দিয়ে রক্ত যে রক্তনালীতে প্রবেশ করছে, এটাকে আমরা বলি ভেন্টালওয়াল। তাহলে ভেন্টালওয়ালটা সহ অন্যদিকে রক্তনালীগুলো ভেন্টাল, এখানে ভেন্টালওয়ালটা সৃষ্টি হচ্ছে নীলায় যে ভেন্টালওয়ালটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে আমরা সেই ভেন্টালওয়ালটা গোড়ার দিকটা প্রসারিত পার্বত্যাক্ষ গঠন করে। এই ভেন্টালওয়ালটা প্রতি পাশে চারটে করে মোট চার জোড়া ফাঁকা ধমনী সৃষ্টি করে, যারা রক্তকে ওই নিয়ে ফুলকে আসে। প্রথম জোড়া বই নিয়ে যায়, এদেরকে বলা হয় অন্তঃব্রাঙ্কিয়াল ধমনী, অন্তর্বাহী ব্যাঙ্কের ধমনী। এই শাখাগুলোকে বলা হয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। প্রথম অন্তর্বাহী ব্যাঙ্কাল ধমনী প্রথম ফুলকা প্রবেশ করে এবং কার্বন্ডাইঅক্সাইড রক্ত প্রদান করে। তেমনি দ্বিতীয় ও চতুর্থ জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কাল ধমনী, সেই পাশে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ফুলকায় কার্বন্ডাইঅক্সাইডযুক্ত রক্ত প্রবাহিত করে। এখানে আমরা একটা অংশ দেখছি, এক জোড়া একটা অংশ দেখছি, আবার জোড়া ওই পাশে আছে, আমরা এক পাশ দেখছি। তাহলে এখানে ভেন্টালওয়ালটা এবং আর যে রক্তনালীগুলো আছে এইগুলো মিলে যে রক্ত সংগ্রহ তন্ত্র তৈরি করছে তাকে আমরা বলবো অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল রক্ত সংগ্রহ তন্ত্র, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল রক্ত সংগ্রহ তন্ত্র। এবার আমরা বহির্বাহী ব্রাঙ্কিয়াল রক্ত সংগ্রহ তন্ত্র দেখবো। বহির্বাহী আগে দেখলাম, অন্তর্বাহী প্রত্যেকটা ফুলকা থেকে একটি করে শাখা ধমনী তৈরি হয়, যাদেরকে বলা হয় বহির্বাহী ব্যাংকাল। এক দুই তিন চার, চারটে ফুলকা। তাহলে প্রথম ফুলকা থেকে যে বহির্বাহী ব্যাংকাল ধমনী তৈরি হয় এটা হায়ডার্সের অন্তর্দেশে সিউডোব্যাঙ্কে প্রবেশ করে তথা রক্ত সরবরাহ করে এবং সামনের দিকে অপথ্যালামিক ধমনী হিসেবে সামনের দিকে অগ্রসর হয়, অপথ্যালামিক ধমনী হিসেবে সামনের দিকে অগ্রসর হয়। লক্ষ্য করলে দেখা যাবে বাম দিকের টা নীল রঙের, এটা কার্বন ডাইঅক্সাইড রক্ত বহন করছে, এবং ডান দিকে একটা লাল রঙের, এটা অক্সিজেন যুক্ত রক্ত বহন করছে। কিভাবে এটা পরিবর্তন হলো? সেটা হলো ফুলকার মধ্যে গেল, যখন গেল তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্ত পরিণত হলো। তাহলে প্রথম বহির্বাহী ব্যাঙ্কিয়াল ধমনী হায়ার্ডের অঙ্কদেশ অবস্থিত, সেটি ব্যাংকে প্রবেশ করছে, রক্ত সরবরাহ করতে এবং সেখান থেকে অপথ্যালামিক নামে সামনে অগ্রসর হচ্ছে। প্রথম ও দ্বিতীয় বহির্বাহী ব্যাংকাল ধমনী একত্রে মিলিত হয়ে ল্যাটারাল আর্টা গঠন করে। প্রথম ও দ্বিতীয় ব্যাংকাল ধমনী, তেমনি তৃতীয় ও চতুর্থ ব্যাংকাল ধমনী বহির্বাহী ব্যাংকাল ধমনী ল্যাটারাল ধমনীতে প্রবেশ করার আগে
উন্মুক্ত হওয়ার আগে একসাথে মিলিত হচ্ছে, ঠিক এই জায়গাটা তৃতীয় এবং চতুর্থ চারটার ধর্মকে উন্মুক্ত হওয়ার আগে একসাথে মিলিত হচ্ছে। এই ল্যাটারাল ধ্বনি ক্যারোটিড ধমনীর নামে সামনের দিকে অগ্রসর হয় এবং পরবর্তীতে রক্ত সরবরাহ করে। তেমনি পেছনের দিকে ডর্সাল ল্যাটারাল নার্ভ নিয়ে এটা পিছনের দিকে বিস্তৃত হয়। দুই পাশে ল্যাটারাল ধমনী এবং ক্যারোটিড ধমনী মিলে একটি ডিম্বাকার গঠন তৈরি করে। ডিম্বাকার ধমনী গঠন তৈরি করে কোথায়? গলবিলে পৃষ্ঠদেশে। তাহলে দুই পাশে ল্যাটারাল ধমনী মিলে গলবিলে পৃষ্ঠদেশে ডিম্বাকার একটি ধমনী বলয় গঠন তৈরি করে, যাকে বলা হয় সার্কুলাস সেফালিকা। এই ডিম্বাকৃতি গঠনটাকে বলা হয় সার্কুলাস সেফালিকা। এবার আমরা দেখি যে এই যে ডর্সালটা পিছনের দিকে যাচ্ছে বিস্তৃত, এটা পিছনের দিকে যাওয়ার সময় কতগুলো নালে তৈরি হয়। ক্লাভিয়ান ধমনী দুই, সিলিয়াকো সিলিয়াকো মেসেন্টারি সিলিয়াকো মেসেন্টারি তিন, প্যারাইটাল প্যারাইটাল চার, চার রেনাল রেনাল ধমনী, পাঁচ ইলিয়াক ধমনী, ছয় পটাল। এই ডর্সালটা যখন পিছনের দিকে যায় তখন এই কটা ঢাকা নালী সৃষ্টি করে। সাবক্লাভিয়ান ধমনী বক্ষ পাতলা এবং বক্ষ চত্বরে রক্ত সরবরাহ করে। অতি অবশ্যই এই যে রক্তগুলো সরবরাহ করছে এগুলো হলো অক্সিজেন যুক্ত রক্ত। সিলিয়াক মেসেন্টারি এটা এই ধমনী রক্ত সরবরাহ করছে কোথায়? পাকস্থলী, অন্ত্র, মলাশয়, অগ্নাশয় এরকম আন্তরিক তন্ত্রে রক্ত সংগ্রহ করছে সিলিয়াক মেসেন্টারি ধমনী। প্যারাইটাল ধমনী দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে, রেনাল ধমনী বৃক্কে রক্ত সরবরাহ করে, আর ইলিয়াক ধমনী ইলিয়াক ধমনী রক্ত সরবরাহ করে সর্নিপাণ্ডে, ইলিয়াক ধমনী সর্নিপাণ্ডে রক্ত সরবরাহ করে, আর পটাল ধমনী লেজে রক্ত সরবরাহ করে। তাহলে আমরা রুগ্নাশয়ের ধমনী তন্ত্র দেখলাম, যে হৃৎপিণ্ড থেকে বের হয়ে গেল পানমুখযুক্ত রক্ত, যেটা ফুলকা দিয়ে পরিশোধিত হয়ে হলো অক্সিজেনযুক্ত রক্ত এবং বিভিন্ন দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হতো। এবার আমরা রুগ্নাশয়ের শিরাতন্ত্র দেখব।
আমরা রুই মাছের সেরা তন্তু বের করব রক্ত ধমনীর মাধ্যমে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হলো, ছড়িয়ে পড়লো। এবার দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত শিরার মাধ্যমে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে, হৃৎপিণ্ডে ফিরে আসে। তাহলে যেসব রক্তনালী দেহের বিভিন্ন অংশ রক্ত বইয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে আমরা বলবো শিরা। রুই মাছের শিরা তন্ত্র দুই ধরনের, একটা হলো সিস্টেমিক শিরা তন্ত্র এবং অন্যটা হলো পোর্টাল শিরা তন্ত্র। দেহের বিভিন্ন অংশ থেকে, দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত নিয়ে অর্থাৎ বৈশ্বিক জালিকা থেকে রক্ত নিয়ে যখন সরাসরি হৃৎপিণ্ডে ফিরে আসে তখন আমরা সেগুলো তার বলবো সিস্টেমিক শিরা তন্ত্র। এগুলো মিলে তৈরি করে সিস্টেমিক শিরাতন্ত্র। সন্ধু কার্ডিনাল শিরা এবং দুগলার শিরা, সন্ধু কার্ডিনাল শিরা, দুগলার শিরা, সাতকলার শিরা এবং কার্ডিনাল শিরা মিলে তৈরি করে সিস্টেমিক শিরাতন্ত্র। স্বর্ণকাঠিনা শিরা, যুগলার শিরা দেহের স্বর্ণগ্রহণ রক্ত বহন করে নিয়ে আসে কোথায়? আমরা সাইনাস ভেনাস উপকোষ দেখেছি, সাইনাস ভেনাস উপকোষটা ঠিক আগের অংশটা বলা হয় ডাক্টার স্কুভে, ডাক্টার স্কুভে বাম পাশে যারা দেখছে ঠিক ডান পাশে নেওয়া আছে ডাক্টার স্কুভে। অর্থাৎ কাঠিনার শিরা, যুগলার শিরা এবং এই দুটো সামনের অংশ থেকে রক্ত সংগ্রহ করে ডাক্তার স্কুভিয়েতে উন্মুক্ত হয়। তেমনি পশ্চাৎ বাম পশ্চাৎ কার্ডিয়াক শিরা পেছনের অংশ থেকে রক্ত সংগ্রহ করে নিয়ে আসে কোথায়? ডাক্তার স্কুভিয়েতে। বা এই এই বাম পশ্চাৎ কার্ডিয়াক শিরা বৃক্ক বৃক্ক শিরা সেগমেন্টাল শিরা জেনারেল শিরাতে অর্থগ্রহণ করে। পশ্চাৎ কার্ডিয়াল শিরা বৃক্ক ফেডাল শিরা সেগমেন্টাল শিরা এবং জেনারেল শিরাতে রক্ত সংগ্রহ করে এবং ডাক্তার স্কুলতে উন্মুক্ত হয়। ধন্যবাদ তোমাদের সবাইকে। আগামী দিন আমরা বাকি অংশ করবো।